সারা বিশ্বকু চকিত করা ভি গোটিয়ে বড় বয়ান রাখি আমেরিকা। আণবিক অস্ত্র, পরমাণু অস্ত্র তৈরি এবং বৃদ্ধি করা বিভিন্ন দেশ মানে গোটিয়ে রেস আরম্ভ হয়ে সারা। তা ভিতরে উত্তর কোরিয়া, চাইনা এবং রুষিয়া মধ্যে জোরদার প্রতিযোগিতা চালিছে, যা নজর রাখি আমেরিকা মধ্যে নিজের পরমাণু অস্ত্র বৃদ্ধি করা উচিত বলে কিন্তু আর্মস কন্ট্রোলর বরিষ্ঠ নির্দেশক। কেবল সেটি নুহে, এই তিন রাষ্ট্র ইরান সহ মিশি বিশ্বর শান্তি স্থিরতা বিপদ সৃষ্টি করে পারতে বলে আমেরিকার বরিষ্ঠ নির্দেশক কেছেন। এই তিন রাষ্ট্র প্রত্যেক দিন আণবিক অস্ত্র করুথা পরীক্ষা আদি নিউ নিউক্লিয়ার যুগ সৃষ্টি করব, যা কি আমেরিকা এক বড় চ্যালেঞ্জ হয়ে যাই পারে। আমেরিকা সেনা অধিকারী কেছেন যে প্রকৃতরে এই তিন রাষ্ট্র আমেরিকা সমেত বিভিন্ন রাষ্ট্র সমূহক আণবিক প্রতিযোগিতা করা বাধ্য করছেন, যা কি ভবিষ্যৎ এক বিপদ বলে বা গোটি থ্রেট বলে কুহাই পে। অধিক আলোচনা করা আন্তর্জাতিক ব্যাপার বিশেষজ্ঞ প্রফেসর সমরেন্দ্র বসা যোড়ি হয়েছেন। প্রফেসর বসা, স্বাগত করা আলোচনা। আণবিক রেস যেতবে বিশ্বের আরম্ভ হয়েছি, সেইপা গোটি যোজনা মধ্যে করা যাইছি যে কেমিতি সেই রেস ভিতরকু সমস্তে টাণি হয়ে যাবে না। কিন্তু বর্তমান আমি গোটে পটে ইউক্রেন রে যুদ্ধ দেখুছে, অন্যপটে ইসরায়েল যে যুদ্ধ গাজারে জারি রয়েছে তাকে মধ্যে নজর রাখুছে। সেটি গোটে নিউ নর্মাল, অর্থাৎ দেশ বিভিন্ন দেশ মিশি গোটি নূয়া প্রকার স্থিতি উৎপন্ন কলে, যে নিউ নর্মাল কথা আমি চর্চা করছে বিভিন্ন সময়ের, বর্তমান সেই স্থিতি ভিতরে বিশেষ করে যে কথা আমেরিকা মানে তার রিপোর্ট জরিয়ারে জনাইবা চেষ্টা করুচি যে রুষ, চীন আউ এটি যে উত্তর কোরিয়া এভাবে রাষ্ট্র, তা সহ ইরান কথা মধ্যে চর্চা ভিতরক আসছি, সেমানে মিলিমিশি আণবিক রেসক আগকু বড়াইবাই চেষ্টা করছেন, আণবিক অস্ত্র উৎপাদন মধ্যে করছেন, ই কেতে চিন্তাজনক স্থিতি উৎপন্ন করে পারে। দেখুন, বর্তমান আমি দেখুছি যুদ্ধর যে পরিভাষা পৃথিবী, বিশেষ করে সমস্ত দেশ, যে চারোটি দেশ কথা আপনার কইলে, রাশিয়া হোক বা এপটে তাঁকর যে মৈত্র রয়েছে ইরান, চাইনা, এমানে যে ফোর ফ্রেন্ড, এমানে গোটে প্রকার ভায়োলেশন করছেন ইন্টারন্যাশনাল ল বা সমস্ত আন্তরিক সম্পর্ক ঠিক সেবা নিজ নিজ দেশ ভিতরে পাওয়া তৈরি করে। এবে দেখুন তো, রিজিওনাল লেভেল ছিল গোটে গোটে কান্ট্রি নিজ তার কি লোকমান সেন্টিমেন্ট বদলছে, অর্থাৎ চাইনা, রাশিয়া এবং নর্থ কোরিয়া এমনি যে মেন্ট করছেন, এদ্বারা কম না পরমাণু অস্ত্র বৃদ্ধি পাইব, হিংসা এবং যে যুদ্ধ ভিত্তিভূমি বা যুদ্ধর পরিভাষা বদলি যাব। এবং আগর যেতবে আমি দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল 1945 যেতবে মিলিত জাতিসংঘ সৃষ্টি হল, মূল উদ্দেশ্য ছিল তৃতীয় বিশ্বযুদ্ধ আড়কে কোনসি বিদেশ যাওয়া প্রাপ্ত হওয়া এবং আগামী দিনের বিশ্বের শান্তি প্রতিষ্ঠা। কিন্তু সেই প্রতি কাহার নজর নেই, বর্তমান সমস্তে কিপর ভাবে নিজ নিজের ইগো বা নিজ নিজের পাওয়ারফুল পজিশন দেখা গ্লোবাল যে জিও লেভেল বর্তমান যে চেঞ্জেস হচ্ছে রেডিকাল বা গোটে ফাস্ট চেঞ্জেস, এতে কেবল যুদ্ধ আড়কু নিয়েছেন সমস্তে এবং তার প্রতিপক্ষ যদি দেখবা আমেরিকা মধ্যে বর্তমান যে কথা সে কৌছে সাহায্য করা ফলে যে যুদ্ধ স্থাপায় হচ্ছে নর্থ কোরিয়া কথা, ইরান কথা, চাইনা কথা, এমানে প্রত্যেক ওয়ারফ্রন্টের ইনভলভমেন্ট তাঙ্কর হচ্ছে আমেরিকা হয়ে ইসরায়েল, হামাস কথা কুহ, আপনার এপটে চাইনা, তাইওয়ান কথা কুহ, প্রত্যেক জায়গার আমেরিকার ডাইরেক্ট ইনভলভমেন্ট আছে। মানে যে কথাটি আমেরিকা কহুছে প্রফেসর বসা, তার প্রমাণ মধ্যে বিভিন্ন সময় দেখুছে, যেপা বিশেষ করে উত্তর কোরিয়া যেভাবে বিভিন্ন সময় অস্ত্রশস্ত্র পরীক্ষণ করুচি, চীন যেমি অস্ত্রশস্ত্র পরীক্ষণ করুচি, তার জ্বলন্ত উদাহরণ বলে কুহযাব, আমেরিকা ভুল কহু না, অর্থাৎ লগাতার ভাবে যদি এমিতি আণবিক অস্ত্র পরীক্ষা করা যায় তাহলে নিশ্চয় চিন্তাজনক স্থিতি বিশ্বপাই উৎপন্ন হবে আগামী সময়। নিহতি, কারণ আপনি দেখুন যে সবমেরিন কথা, নিউক্লিয়ার সবমেরিন আপনার কিউবা 1962 র গোটে রিভাইভাল হওয়া যাচ্ছে কিউবার, কিউ পেনিনসুলার বর্তমান ইয়ে সবমেরিন কু নেই স্ট্রেট কলা কি রাশিয়া, তেমন এহা চিন্তা বিষয় হয়েছে আমেরিকা পাই। তেমন আগামী দিনের সংকটর পরিস্থিতি এপরি ভাবে হয়ে যে পরমাণু অস্ত্র বা পরমাণু যুদ্ধ পরে পরে আউ কোনসি অস্ত্রশস্ত্র নথিব, কোনসি লোকবাক নথিবে, কোনসি এরিয়া সব নিশ্চিন্ন হয়ে যাইব, এহা হচ্ছে গোটে সমস্ত পাই আশঙ্কার বিষয়, সংকটর বিষয়। কিন্তু তাকু খাতির ন করি
ଶାନ୍ତିର ପ୍ରସ୍ତାବକୁ ଆଗତ ନ କରି ଅନ୍ତର୍ଜାତୀୟ ସଂଗଠନକୁ ଖାତିର ନ କରି ଏମାନେ ନିଜ ନିଜର ପରମାଣୁ ଅସ୍ତ୍ର ବଢ଼େଇବାରେ ବ୍ୟସ୍ତ ଏବଂ ପୃଥିବୀକୁ ଗୋଟେ ଅଶାନ୍ତ ମୁହଁକୁ ତେଲି ଦେବା ପାଇଁ ଏହି କ୍ଷେତ୍ରଟି କଣ୍ଟ୍ରି ସବୁବେଳେ ଆଗଭର ହୋଇ ରହିଛନ୍ତି। ଏବଂ ଯେମିତି ଦେମତ୍ରୀ ମେଦଦେବ ସୂଚନା ଦେଉଥିଲେ, ଯେମିତି ଆମେରିକାର ଡାଇରେକ୍ଟର ସୂଚନା ଦେଉଥିଲେ ଯେ ପ୍ରତ୍ୟେକ ସମୟରେ ହିଂସାକୁ ବଢ଼େଇବା ପାଇଁ ବିଭିନ୍ନ ଜାଗାରେ ଏହିପରି ଦେଶମାନଙ୍କର ସମଷ୍ଟି ନିହାତି ଭବିଷ୍ୟତ ପାଇଁ ଗୋଟେ ଚିନ୍ତା ରହିଛି, ତେଣୁ ତାକୁ ମୂଳରୁ ହିଁ ପ୍ରତିହତ କରିବାକୁ ପଡ଼ିବ। ସେଥିପାଇଁ ଯେମିତି ବିଭିନ୍ନ ସମୟରେ ନ୍ୟୁକ୍ଲିୟର ପ୍ରୋଲିଫରେସନ୍ ପାଇଁ ଚେଷ୍ଟା ହୋଇଛି, କେମିତି ଯେଉଁ ଆଣବିକ ଅସ୍ତ୍ରକୁ କେହି ବ୍ୟବହାର କରିବେ ନାହିଁ, ଅନ୍ତତଃ ଯେତେବେଳେ ରେସ୍ ଜାରି ରହିଛି ସେଭଳି ଗୋଟିଏ ପଲିସିକୁ ପୁଣି ଥରେ ପୁନର୍ଜୀବିତ କରିବାର ଆବଶ୍ୟକତା ରହିଛି। ଆଉ ସେଇଭଳି ଯୋଜନା ଯଦି ପ୍ରତ୍ୟେକ ଦେଶ ଗ୍ରହଣ ନ କରନ୍ତି, ତାହେଲେ ଦେଶ ଦେଶ ଭିତରେ ଯେଉଁ ଆଣବିକ ନୀତିକୁ ନେଇ ଯେଉଁ ରେସ୍ ଚାଲିଛି, ଆଣବିକ ଅସ୍ତ୍ରକୁ ନେଇ ଯେଉଁ ରେସ୍ ଚାଲିଛି, ତାହା ମାରାତ୍ମକ ସାବ୍ୟସ୍ତ ପୁରା ମାନବ ସମାଜ ପାଇଁ ହେବ। ବହୁତ ଧନ୍ୟବାଦ ପ୍ରଫେସର ବସା ଆଲୋଚନାରେ ଆମ ସହ ରହିଥିବା।